আসসালামু আলাইকুম। যারা এই ধরনের পিএলসি ইউজ করে থাকেন বা যারা এই ধরনের পিএলসি রিপেয়ার করেন অথবা যারা এই ধরনের পিএলসি প্রোগ্রামিং করেন, তারা অনেক সময় প্রোগ্রামিং যারা করেন তারা তো আসলে এক্সপার্ট, আর যারা একেবারে নতুন, যারা মেশিনের ট্রাবল শুটিং করার সময় অনেক সময় একটু বুঝতে সমস্যা হয় বা অনেকে এটার ম্যানুয়াল বুঝে না, তো এদের জন্য আজকের এই ভিডিওটা আমরা এই পিএলসি সম্পর্কে প্রপার একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। আমি সবসময় এই ধরনের কিছু আইডিয়া আপনাদের দিয়ে থাকি বা কিছু সাধারণ নলেজগুলো আমরা আপনাকে দিয়ে থাকি, কারণ এই ধরনের নলেজগুলো অনেক সময় ইম্পর্ট্যান্ট হয়ে যায়। এখন আপনারা এটা যদি নিজেরাভাবে বুঝতে পারেন তবে এটা আপনাদের জন্য সুবিধা, আর যদি না বুঝতে পারেন অবশ্য তাইলে আপনারা গিয়ে প্র্যাকটিক্যাল ভিডিওগুলো দেখবেন, যারা আসলে এই ধরনের কোনো ধরনের কথা না বলে শুধুমাত্র কাজ দেখাবে অথবা আপনাকে কাজ করে দেখানোর জন্য ওয়েট করতে বলবে আর একটা ভিডিও ওপেন করে কাজ করতে থাকবে। তো যেটাই ভালো মনে করেন আপনারা ওইটাই করতে পারবেন ইনশাল্লাহ। আর আমি আসলে কাউকেই রিকোয়েস্ট অত করতেছি না যে আমার ভিডিও আপনাকে দেখতেই হবে, যদি প্রয়োজন মনে করেন তবে ইনফরমেশনগুলো অবশ্যই পুরোটা জানার চেষ্টা করবেন বা বোঝার চেষ্টা করবেন। তো যারা এখানে দেখেন একটা বিষয়, এই পিএলসিটা কিন্তু অবশ্যই প্রত্যেকটা পিএলসির কি হয় আপনার একটা ইনপুট আউটপুট ডায়াগ্রাম বা একটা ইনপুট আউটপুট কানেকশনের জন্যে তার পোর্ট থাকে, ডিজিটাল ইনপুট অথবা ডিজিটাল আউটপুট। তো যেহেতু এটা একটা সিপিও, এটা কিন্তু অনলি একটা সিপিও লেখা আছে, এখানে দেখেন M241, ওকে M241, এটা এম সিরিজের 241 একটা সিপিও। এরপরে লেখা আছে দেখেন TM241, এরপরে লেখা আছে C40, এরপরে লেখা আছে U। এখানে আসলে কি বোঝানো হয়েছে, এখানে তো অনেকে যারা জানেন তারা তো জানেনি, আর যারা না জানেন তাদের জন্য বলতেছি, TM241 সেটা তো বললাম একটা সিরিজ, তারপরে এখানে লেখা আছে সি, তারপরে লেখা আছে 4U, ওকে, এরপরে লেখা আছে TR আউটসিং, মানে এখানে লেখা আছে কি এইখানে পুরো এই মডেলটাকে দিছে, এবং কি 40 আউটপুটের একটা এখানে কি বলা হয় পিএলসি, এটা 40 ইনপুট আউটপুটের, সেজন্য এখানে ট্রানজিস্টর টাইপ থাকবে বা সি টাইপ থাকবে এখানে, এই জন্য এখানে সি টাইপ বোঝানো হয়েছে, অনেক সময় টি টাইপও লেখা থাকে। এরপরে এটার ভিতরে কি আছে, সিং আউটপুট আছে, ওকে সিং আউটপুট আছে এবং ট্রান্সফার আউটপুট আছে। যাই হোক, এরপরে এখানে লেখা আছে দেখেন, এটা হলো ইন, এরপরে হলো আউট, তার মানে কি, তার মানে এখান থেকে আবার আপনি ইন্ডিকেটারগুলো পেয়ে যাবেন, যে ইন্ডিকেটারগুলো থাকবে এই প্রত্যেকটা ইনপুটকে দেখানোর জন্য। যেহেতু পিএলসির কোনো ধরনের ডিসপ্লে থাকে না, তো এই ডিজিটগুলো বা এই ইন্ডিকেটারগুলোকে কী করে, এই ইন্ডিকেটারগুলোকে দিয়ে মূলত বোঝানোর চেষ্টা করে যে আপনার কি বলে পিএলসির ইনপুট আউটপুট কোনটা অন হচ্ছে কোনটা অফ হচ্ছে, তো এই ধরনের কিছু জিনিস দেখিয়ে থাকে। তো আমরা যেহেতু পিএলসি আসলে কি অনেক সময় আমাদের কাছে বিভিন্ন প্রোডাক্ট রিপেয়ারে আসে বা কাজের জন্য আসে যেখানে আসে, তো এটা নিয়ে একটা ভিডিও বানাইতে একটু আমার সময় ব্যয় হলো, আমি আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করি, যেহেতু আমি এই কাজটা করি আমার ভালো লাগে এবং কি যারা শিখতে চাচ্ছেন তারা এটার থেকে একটা আইডিয়া পাবেন, এই জন্য আমি এই সময়টা ব্যয় করি। আমার কাছে যেহেতু অনেক ব্র্যান্ডের প্রোডাক্ট এসে থাকে, এটা অনেক সময় আপনারা আমার চ্যানেল দেখলেই বুঝতে পারবেন, আমার কাছে অনেক বেশি ভিডিও ইনশাল্লাহ আপলোড দেওয়া আছে বিভিন্ন প্রোডাক্টের উপরে। এখানে তো ইনপুট আউটপুটগুলো নিয়ে একটু যদি আমরা কথা বলি, এই উপরের জিনিসগুলো যেহেতু এখানে লেখা আছে দেখেন ডিসি ইন, মানে এটা একটা ইনপুট সাইট, ওকে, তো ইনপুট সাইটটাকে তারা কি করছে, এখানে আই দিয়ে ইন বুঝাইছে, আর নিচে দেখেন কিউ লেখা আছে, দেখছেন কিউ মানে কি, কিউ একটা ট্রানজিস্টরের কি বলে আমরা ট্রানজিস্টরের একটা ডাটা লজিক বা মনে করেন যে আপনি একটা ডায়াগ্রাম বলতে পারেন, বা আমার ভাষা যদি বলি আমি আপনাকে একটা প্রতীক বলা হয়, তো এই এই কিউ দ্বারা কিন্তু এটাকে একটা প্রতীক দিয়ে এটাকে বোঝানো হয়েছে যে ট্রানজিস্টর টাইপ, ওকে। তো তারপরে এখানে আপনাকে আই দিয়ে যেহেতু এগুলো ইনপুট বোঝানো হয়েছে, তো এখানে ইনপুট আছে কতগুলো দেখেন, এখানে I0 থেকে শুরু হয়েছে ইনপুট এবং কি I23 পর্যন্ত আছে, এর মাঝখানে কিন্তু আরও কিছু পোর্ট আছে, সেগুলো হলো দেখেন কমন 0, কমন 1, কমন CO1 দ্বারা কমন বোঝানো হয়, কমন 2, এবং কি এই উপরে কমন 2 পর্যন্তই আছে। এরপরে নিচে যেটা আছে সেটা আবার যদি দেখেন তাহলে দেখবেন যে এখানে লেখা আছে Q0, এরপরে Q0 থেকে Q15 পর্যন্ত আছে, ওকে। তো এখানে উপরে আর একটা জিনিস দেওয়া আছে দেখেন, TB Serial 2 RJ45 Serial 1, ওকে, এখানে আপনার দুইটা সিরিয়াল আছে, একটা হলো RJ45 এবং কি TB Serial, মানে এখানে কি বোঝানো হচ্ছে দেখেন, এখানে
এই যে আপনার এই যে দুইটা কমান্ড বের করা হয়েছে মুডবাসের জন্য বা তিনটা কমান্ড বের করা হয়েছে, এই মুডবাসটা করার জন্য এখানে কি করছে দেখেন, এখানে আপনার চারটা পোর্ট ইউজ করছে, এটা সেল্ট আর কমন, এরপর ডিও ডিআই, এই চারটা কিন্তু ফিক্সড, এই চারটা আপনি কোনোভাবেই কিন্তু অন্য পোর্ট থেকে কাজ করাতে পারবেন না, এই চারটা কাজ করাতে হলে এখান থেকেই করাতে হবে, এবারে এখানেই কানেকশন দিতে হবে। এরপর এর নিচে দেখেন এখানে ইথারনেট পোর্ট আছে, যেটা এই যে এখানে লেখা দিছে ওরা আর জে 45, তার মানে কি বোঝালো, নিচেরটা এই উপরে যেটা আছে সেটা হলো নিচে আর নিচেরটা যেটা আছে সেটা উপরে, মানে দুইটা জিনিসই আমরা কানেকশন এখানে কি পেয়ে গেলাম। তারপরে আছে দুইটা এনসি, এই এনসি দুইটা আসলে ইউজ করে না অনেকে বা কোনো জায়গায় আপনি পাবেন না ইউজ করার, করলে অনেক সময় এটা আপনার এনসি হিসাবে ইউজ করে ওরা, এটা এখন ক্লোজ আছে। এরপরে এই যে কমন লেখাগুলো যেগুলো আছে এগুলো কি যে কোনো জিনিস আসলে তো আপনার জানেন সুইচিং করাইতে বা যে কোনো জিনিস লোড একটা সার্কিট তৈরি করতে অবশ্যই প্লাস মাইনাস অথবা এসি কি বলে নিউট্রাল ফেজ লাগে, তো এই এখানেও কিন্তু এই ইনপুটগুলোকে কী করানো হয়েছে, আপনার একটা সার্কিট তৈরি করতে কমন জিরোকে কী বলা হয়েছে এখানে, এটা একটা নিউট্রাল অথবা জিরো মাইনাস ভোল্টেজ ধরা হয়েছে বা প্লাস ভোল্টেজ যেটা বলেন এটা কমন, ওকে, তো এইটাকে আপনি কী করতে পারবেন এখান থেকে ইন করাতে পারবেন কমন জিরো, মানে কমন বলতে গেলে আপনি একটা জিনিস ইন করতে পারবেন কমন মাইনাস হোক অথবা প্লাস হোক। দেখেন এই সাইডের লগে কিন্তু আপনার সোর্সের কোনো সম্পর্ক নেই, এই সাইডে সোর্সটা কখন হবে আপনি দিতে পারবেন, ইনপুট যেহেতু আপনি কী করবেন এই কমন থেকে যেটা পাবেন সেটা প্লাসও পেতে পারেন মাইনাসও পেতে পারেন, তো পিএলসির যেহেতু ইনপুট এগুলো ইনপুট, তো এখানে যদি আপনি মাইনাস ঢুকান এই সাতের পোর্টটা দিয়ে যদি আপনি প্রোগ্রামের মাধ্যমে প্লাস ঢুকান তাহলে কী হবে, এই এটা যদি আই জিরো হয়ে থাকে এখানে আই জিরো ইনপুট সিগন্যালটা দেখাবে আর এইটা ইনপুট পাওয়ারটা কমপ্লিট করবে, ওকে, তার মানে কি হলো এই কমনে আমাকে আগে প্লাস দিলে আমি মাইনাস দিয়ে সবগুলোকে কি করতে পারবো ইনপুট সুইচিং করাইতে পারবো, আর যদি আমি প্লাস দিয়ে থাকি এখানে তাহলে সবগুলোকে যদি মাইনাস দিয়ে থাকি তাহলে সবগুলোকে প্লাস দিয়ে সুইচিং করাইতে পারবো, তো প্রত্যেকটা স্লোট এখানে দেখেন স্লোট আছে কমন জিরোর পরে আবার এখানে চারটার পরে আবার একটা কমন দিছে কমন ওয়ান, এরপর আবার চারটার পরে আবার কমন টু দিছে, এরপর বাকিগুলো দিছে এক সিরিয়াল এই একটা কমনের সাথে, তার মানে আপনি যদি এই কমনটা ইনপুট করা এইখানে মাইনাস ভোল্টেজ দেন তাহলে কিন্তু এখানে প্লাস ঢুকায় যদি এখানে মাইনাস ভোল্টেজ দেন তাহলে কিন্তু এটা অন হবে না বা এই ইনপুটটা অন হবে না, আপনাকে যেটা করতে হবে এই কমনের সাথে যেই চারটা পর্যন্ত আছে এই চারটাকেই সুইচিং করতে পারবেন, এখন এখান দিয়ে আপনি চাইলে প্লাস ঢুকাইতে পারেন আর মাইনাস ঢুকাইতে পারেন, আপনি কমপ্লিট সার্কিটটা করতে পারেন, এরপর এইখানেও আবার দেখেন কমন ঢুকিয়ে আপনি এখান দিয়ে মাইনাস ঢুকাইতে পারেন অথবা এখানে প্লাস ঢুকিয়ে এখানে মাইনাস ঢুকাইতে পারেন বা মাইনাস এখানে মাইনাস ঢুকিয়ে এখানে প্লাস ঢুকাইতে পারেন, ঢুকাই আপনি কি করতে পারেন ইনপুট করতে পারেন, এখানে এই চারটা জিনিস ঠিক এইভাবে কাজ করে, ওকে। এরপরে যা আছে সেটা হলো এখানে দেখেন কিছু ইন্ডিকেটর বা কিছু ইরোর চিহ্নর জন্য বা কিছু কি বলে এলইডি আছে যেগুলো আসলে এখানে সিগন্যাল হিসেবে কাজ করে, তো এখানে পাওয়ার সিগন্যাল এটা অবশ্যই থাকবে প্রত্যেকটা জিনিসই পাওয়ারের জন্য একটা ইন্ডিকেটর থাকে, তারপর রান, এটা পিএলসি যখন রান করবেন আপনার প্রোগ্রাম দিয়ে তারপরে কী হবে এই রান সিগন্যালটা জ্বলবে, এরপর যদি কোনো ধরনের ইরোর বা প্রোগ্রামে বা অত ধরনের কোনো কোনো ধরনের সমস্যা থাকে এইখানে তখন কী হবে এই ইরোর চিহ্ন বাতিটা জ্বলে উঠবে, প্রথমে সবুজ থাকবে হয়তো বা লাল হয়ে যাবে পরে। এরপরে দেখা আছে দেখেন আই ও, আই ভার্সেস ও, মানে এইটা জ্বলবে তখনই যখন ইনপুট আউটপুটগুলো পারফেক্ট পাওয়ার পাবে বা সুইচিং কানেকশনগুলো পাবে। এরপর লেখা আছে এইচডি, এইচডি মানে হলো যদি এইটার ভিতরে আপনাকে এটার ভিতরে মেমোরি স্লোট আছে, মেমোরি স্লোটে যদি কোনো ধরনের মেমোরি থাকে তাহলে এখানে এই এইচডি ইন্ডিকেটারটা জ্বলবে। এরপরে ব্যাটারি, এই বিএটি বোঝানো হয়েছে কি এটার ভিতরে একটা ব্যাটারি আছে, সেই ব্যাটারিটা কখনো জ্বলবে যখন আপনি এটার ভিতরে ব্যাটারি থাকবে বা ব্যাটারি যদি লো থাকে তখন জ্বলবে, ব্যাটারি লো না থাকলে জ্বলবে না, ওকে, যদি ব্যাটারি ঠিকঠাক থাকে তাহলে এটা সবুজ থাকতে পারে আর যদি ব্যাটারি কোনো কারণে সমস্যা হয় তাহলে এটা লাল বাতিতে কী করবে আপনাকে ইন্ডিকেট করবে। তারপর লেখা আছে দেখেন এস এল ওয়ান এস এল টু, মানে এটা দিয়ে কী বোঝানো হয়েছে, এটা দিয়ে বোঝানো হয়েছে এস এল ওয়ান আর এস এল টু দিয়া, এটা হইল গিয়ে এই যে এখানে দেখেন সিরিয়াল লেখা আছে না দুইটা, এই যে সিরিয়াল ওয়ান সিরিয়াল টু, এই দুইটা সিরিয়াল এই যদি আপনার কানেকশন থাকে বা কাজ করে তখন কী হবে এই দুইটা সিরিয়াল আপনাকে এখানে ইন্ডিকেট করবে। তারপর লেখা আছে টি এম ফোর, এই টি এম ফোর জিনিসটা কি, এই জিনিসটা আসলে হলো গিয়ে যদি আপনার একটা টাইমিং সময় লাগে পিএলসিটা কমপ্লিট করতে, যখনই পাওয়ার দিবেন সাথে সাথে সবগুলো কাজ একসাথে করে না, একটা টাইমিং আছে, সেই টাইমিংটা যতক্ষণ পর্যন্ত টাইম চেঞ্জ না হবে বা যতক্ষণ পর্যন্ত টাইমিংটা কমপ্লিট করতে না পড়বে ততক্ষণ পর্যন্ত কী করবে এই টাইমারটা এখানে জ্বলে থাকবে বা একটা পর্যায়ে গিয়ে এই বাতিটা জ্বলে অন্য বন্ধ হয়ে অন্য বাতিটা জ্বলা শুরু করবে, ওকে। এরপরে এইখানে আবার দেখেন এখানে কিন্তু এই দুইটা জিনিস খোলা যায়, দেখেন এই দুইটা জিনিস খোলা যায়, আমি হাত দিয়ে যদি খুলে দেখাইতে পারি
আচ্ছা খুলতে পারতেছি না আমি, ফিক্সড করে দিছে। এখানে তেমন কিছু করে নাই, তবে এটা হলো কি, এখানে এই দুইটা স্লোটের ভিতরে আপনি আর যে 485 লাগাইতে পারবেন। ওকে, আপনি চাইলে এটাকে এইভাবেও মুড বাস করতে পারবেন, এই টিভি সিরিয়াল বাদ দিয়ে আপনি এইভাবেও মুড বাস করে এটা কমিউনিকেশন 485 এর মাধ্যমে কী করতে পারবেন, কমিউনিকেশন করতে পারবেন। এখান থেকে এখানে একটা কী লাগানো যায়, একটা সার্কিট পাওয়া যায় বাজারে, বা এটা কোম্পানি দিয়ে থাকে, কোম্পানির সাথেই আপনি চাইলে বা এই কাজটা যদি করান তখন পিএলসির জন্য এটা এক্সট্রা কিনতে হবে। তো এরকম দুইটা এখানে কী লাগানো থাকে, সার্কিট লাগানো যাইতে পারে। আমি প্যানাসোনিকের সার্বো নিয়ে, প্যানাসোনিকের পিএলসি নিয়ে যখন কথা বলছিলাম তখন আপনি এটা দেখাইছিলাম বা আলোচনা করছিলাম। এরপরে যা থাকবে সেটা হলো এর নিচে এখানে ব্র্যান্ডের নাম লেখা আছে, এখানে যা থাকবে তা হলো এই আউটপুটগুলোকে বোঝানো হয়েছে। তো আউটপুটগুলো দেখেন এখানে প্রত্যেকটা কী লেখা আছে, ডিসি ইন, ডিসি ইন, ডিসি ইন, ডিসি ইন। এরপর কী লেখা আছে, প্লা বি জিরো মাইনাস, এই প্লাস বি জিরো মাইনাস, মানে এখানে বলা হয়েছে কি বিও, সরি বিও প্লাস বিও মাইনাস। এরপরে আবার দেখা হয়েছে এখানে বি আই, এই বি ওয়ান প্লাস বি ওয়ান মাইনাস। এর আগে যেহেতু ইন লেখা আছে ডিসি ইন, তার মানে এই দুটো দিয়ে প্লাস মাইনাস ভোল্টেজ কি ঢুকবে, 24 ভোল্ট প্লাস মাইনাস ভোল্টেজ ঢুকবে। ওকে, এরপরে এটা দিয়েও সেম, এটা দিয়েও সেম, এটা দিয়েও সেম। এখন এটা দিয়ে যদি আপনি বোল্ট ঢুকান আর এটা দিয়ে যদি কাজ করতে চান বা কোনো ধরনের আউটপুট পাওয়ার আশা করেন তাহলে ভুল করবেন। আপনি এই দুটা দিয়ে যে ভোল্টেজটা ঢুকাবেন, আপনি যদি প্রোগ্রামের মাধ্যমে এখানে এনপিএন চান মানে মাইনাস ভোল্টেজ বের করতে চান তখন আপনি কী করতে পারবেন, এটাকে মাইনাস ভোল্টেজ বের করতে পারবেন। এখন যদি প্লাস ভোল্টেজ চান তখন প্লাস ভোল্টেজ বা প্লাস সুইচিং বের করতে পারবেন, মানে এখান থেকে আপনি প্লাস মাইনাস দোনোটাই দিতে হবে। আপনি চাইলেই প্রোগ্রামের মাধ্যমে কী করতে পারবেন, দোনোটাই এখান থেকে বের করতে পারবেন। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো আপনি এটাকে এখান থেকে কী করতে পারবেন, পালস আউটপুট করতে পারবেন, তারপরে টাইমার আউটপুট করতে পারবেন, সুইচ আউটপুট করতে পারবেন, রিলে আউটপুট করতে পারবেন। এটা ভিতরে যদি রিলে নাই, রিলে ওই সুইচিংয়ের মাধ্যমে কী হবে, এনপিএন পিএনপি সুইচিং বের হবে আর কি। রিলে যেহেতু টাইপ না, এটা রিলের মতো কাজ করবে না। এরকম প্রত্যেকটা কিন্তু আউটপুট এভাবে কাজ করে থাকবে, তবে আপনাকে মাথায় রাখতে হবে যেহেতু আপনি এই পাশে যদি এই 14 নম্বর পিন কাজ করতে চান তাহলে এই দুইটার ভিতরে প্লাস মাইনাস ঢুকাইতে হবে, যদি এটা দিয়ে আউটপুট পেতে চান এটা দিয়ে ঢুকাইতে হবে। তো এরকম করে প্রত্যেকটা কী করবে, আপনাকে আলাদা আলাদা করে আউটপুট দিবে। এরপর এইখানে দেখেন লেখা দেখা যাচ্ছে কি না, লেখা আছে কি স্টপ রান, এরপর লেখা আছে এইচডি কার্ডের একটা প্রতীক দেওয়া আছে, এরপর লেখা আছে ইউএসবি কেবলের একটা প্রতীক। এটা কী করছে দেখেন, এটা এইখান থেকে যদি দেখাই আমি আপনাদের, দেখেন এখানে দেখেন, ও আমি যা বলছিলাম তা ঠিক আছে কিনা দেখেন, এই যে ব্যাটারি চিহ্ন দিয়ে দিচ্ছে দেখছেন, প্লাস মাইনাস দেওয়া আছে এখানে, এখানে প্লাস দেওয়া আছে। এটা হলো গিয়ে আপনি এটার ভিতরে চাইলে এখান থেকে এক্সপেনশন মডিউল, না এটার ভিতরে এক্সপেনশন মডিউল লাগায় না, এটা হলো প্লাস ভোল্টেজ, ব্যাটারির প্লাস ভোল্টেজ, ওই পিছন সাইডে মাইনাস ভোল্টেজ আছে, এটা ব্যাটারির জন্যে, এটা ব্যাটারি একটা, এটা ফ্ল্যাট ব্যাটারি বা ওদের ব্যাটারিটা এইভাবে লাগানো হয়েছে। আর এর পাশে একটা বড় মেমোরি লাগানোর জন্য এই স্নাইডার কোম্পানির পাওয়া যায় মেমোরি বা মেমোরি স্লোট, ওটার ভিতরে আপনি মেমোরি দিয়ে কী করতে পারবেন, এটার ভিতরে প্রোগ্রামটা এখানে ব্যাকআপ রাখতে পারবেন চাইলে। মেমোরির ভিতরে একটা সিপিও তো অবশ্য আছে, তারপরে এখানেও একটা এক্সট্রা আছে এইচডি কার্ড। এরপরে এই উপরে যেটা আছে সেটা হলো কি, এটা রান আর স্টপ বাটন, রান এবং কি স্টপ বাটন। ওকে, এই যে আমি বন্ধ করে দিলাম। এরপরে কী আছে এখানে, এই যে ইউএসবি পোর্ট, এই ইউএসবি পোর্টের কাজ কি, আপনি এটা দিয়ে প্রোগ্রাম ব্যাকআপ নিতে পারবেন। খেয়াল করেন, ওটা প্রোগ্রামটা যে ব্যাক প্রোগ্রামটা থাকবে সেটাকে আপনি কী করতে পারবেন, ব্যাকআপ নিতে পারবেন। ব্যাকআপটা কীভাবে নেবেন, আপনার সফটওয়্যারের মাধ্যমে এটাকে ব্যাকআপ নিতে পারবেন, আবার এটার ভিতরে প্রোগ্রাম আপলোডও করতে পারবেন। তো এই ছিল এই পিএলসির ইনপুট আউটপুট মোটামুটি একটা ডাটা। এরপরে কী আছে এখানে দেখেন, 24 ভোল্ট পাওয়ার সাপ্লাই। তো এই এই কানেকশনগুলো বুঝিয়ে দেওয়ার কারণ হলো আপনাদের, যাতে করে আপনারা এরপরে কোনো ধরনের এই পিএলসি বা এই ধরনের কোনো পিএলসি ইউজ করার সময় কোনো ধরনের অ্যালার্ম কোড বুঝতে অথবা আপনাদের ইনপুট আউটপুট বুঝতে কোনো ধরনের সমস্যা না হয়। ওকে, ভালো থাকবেন সবাই, যারা আমার কন্টিনিউ ভিডিও দেখেন তাদেরকে সবাইকে অবশ্যই ধন্যবাদ বা থ্যাংকস, আর যারা নতুন আসতেছেন বা নতুন দেখতেছেন তাদেরকে ওয়েলকাম করতেছি কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখার জন্য, অথবা আপনার পিছনের ভিডিওগুলো দেখতে পারবেন। আর যারা বিভিন্ন সলিউশন বা ট্রাবল শুটিংয়ের ভিডিও চান একদমই প্র্যাকটিক্যালি, তারা আমার ওয়েবসাইট গিয়ে ভিজিট করবেন। এবং কি, আমাদের কোর্স অ্যানাউন্স করা হয়েছে, তো কোর্সও এখানে আমাদের আছে। ইলেকট্রনিক্সে যারা কোর্স করতে চাচ্ছেন বা ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের উপরে, তাদের এখানে কোর্স আপলোড হচ্ছে বা কোর্স সেট আপ করা হচ্ছে ওয়েবসাইটে, আপনারা এখান থেকে কোর্স কিনে দেখতে পারবেন। ওকে, ভালো থাকবেন সবাই।